কোয়েশ্চেন করেছেন তার নামটা কি দাঁড়ান, মৌমিতা মণ্ডল। মৌমিতা, আপনি প্রশ্ন করেছেন যে ভ্যাকসিন নিলে আমরা কতটা নিরাপদ। আমরা ভ্যাকসিন নিলে, দেখুন, ভ্যাকসিন এক একটা ভ্যাকসিন এক এক রকমভাবে নিজেদের এফেক্টিভিটিটা রিপোর্ট করেছে। তার মধ্যে যেটা আমরা বেশি ব্যবহার করছি কোভিশিল্ড, সেটা দেখিয়েছে যে সেটা 95% এফেক্টিভ টু প্রিভেন্ট হসপিটালাইজেশন, রাইট? মনে রাখবেন, ভ্যাকসিন কিন্তু কখনোই আমাদের, যে ভ্যাকসিন নেওয়া মানে আমি একেবারে মাস্ক ছাড়া দেদার, আমার লোকের সামনে একটা কোভিড হয়েছে মানুষের 6 ইঞ্চির মধ্যে গিয়ে দাঁড়ালে আমার হবে না, আদৌ তা নয়। ভ্যাকসিন যেহেতু আমার আপনার শরীরে একটা অ্যান্টিবডি অলরেডি তারা সৃষ্টি করেছে, সুতরাং ইট প্রিভেন্টস সিরিয়াস ডিজিজ, রাইট? সো আর প্রিভেনশন ফ্রম ইনফেকশন কতটা, প্রিভেনশন ফ্রম ইনফেকশন ইজ অ্যাবাউট 70%। তার মানে ভ্যাকসিন নিয়েছেন এমন 30% মানুষের কোভিড ইনফেকশন পজিটিভ হতে পারে, কিন্তু তাদের প্রায় 95% উইল বি প্রোটেক্টেড ফ্রম হ্যাভিং সিরিয়াস কোভিড। সেই ভয়ঙ্কর শ্বাসকষ্ট, হাসপাতালে যেতে হলো, সেই অক্সিজেন নিয়ে 6 দিন 7 দিন বসে আছি, সেই ব্যাপারটা যাতে না হয়, সেই কারণে ভ্যাকসিন ইজ গোয়িং টু বি ভেরি এফেক্টিভ। এক একটা ভ্যাকসিনের আর এক রকম ডেটা আছে। আর যারা কোভ্যাকসিন পাচ্ছেন অন্যান্য জায়গায়, কোভ্যাকসিন ইজ ইকুয়ালি এফেক্টিভ। সুতরাং কোভ্যাকসিন যে কোভিশিল্ডের থেকে কিছু কম, দুটো একটু ভিন্ন ধরনের ভ্যাকসিন, কিন্তু বোথ অফ দেম আর ইকুয়ালি এফেক্টিভ। সো ফিল ফ্রি, অ্যাবসলিউটলি কনফিডেন্টলি দুটোকে ইউজ করবেন। আর যারা আপনাদের মনে হবে একটু কেমন কেমন লাগছে বা আরটিপিসিআর পজিটিভ টেস্ট করে বাড়িতে আছেন, তারা কোভিড ওয়াচ ব্যবহার করুন। কোভিড ওয়াচে 4-5টা প্যারামিটার আপনি এন্টার করলে কোথাও কোনো গণ্ডগোলের আঁচ আছে কি না সেটা বুঝতে পারা যাবে। ডাক্তারদের সঙ্গে চাইলে টেলিমেডিসিনে কথা বলে নেবেন, আর যেখানে মনে করবেন ভালো মনে হচ্ছে না, পত্র পাঠ গিয়ে উইদাউট ওয়েস্টিং টাইম ভিজিট ইয়োর ডক্টর সুন। আর ভ্যাকসিনটা কীরকম জানেন, আজকে শেষ কথা বলে আজকের সকালের এটা শেষ করি। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলতে। ভ্যাকসিনের কম্প্যারিজন হচ্ছে একটা সিট বেল্টের সঙ্গে। আমরা যখন স্কুল কলেজে ছিলাম, গাড়ি চালাতাম, কলেজ টলেজে ট্যাক্সিতে উঠতাম, তখন কি কেউ সিট বেল্ট চোখে দেখেছি? দেখিনি। সিট বেল্টের কাজটা কি? আজকে যে সবাই গাড়িতে উঠলে সিট বেল্ট পরছে, সিট বেল্টের কাজটা কি? আমি যদি একটা সিট বেল্ট লাগিয়ে বোকার মতো গাড়ি চালাই, অ্যাক্সিডেন্টটা হবে, কিন্তু সিট বেল্টটা লাগানো ছিল বলে সেই ইঞ্জুরি বা আমার শরীরের ক্ষয়ক্ষতিটা অতটা গুরুতর হবে না। সো ইন দ্য সেম ওয়ে, সিট বেল্ট ডাজ নট প্রিভেন্ট অ্যাক্সিডেন্টস, ইট প্রিভেন্টস সিরিয়াস ইঞ্জুরি। সুতরাং ভ্যাকসিনটাও আমার আপনার কাছে একটা সিট বেল্টের মতো, যে যে একটা একটা আরটিপিসিআর পজিটিভ হওয়াটা সে সবসময় আটকাতে পারবে না, কিন্তু যাতে আমরা একদম ভীষণভাবে মারাত্মকভাবে অসুস্থ না হই, বাজে ধরনের কোভিড যাতে না হয়, সেটা সেখান থেকে আমাদের সুরক্ষিত রাখবে। খুব ভালো লাগলো কথা বলে। কোনো কোয়েশ্চন? 3-ply মাস্ক পহনে কে বাদ জুদ মুঝে ক্যা পতা চলা কি ডক্টর স্যার প্রণব কাবরাজি নে ইসনে টেকনিক্যালি মুঝে বহুত আচ্ছি চিজে বতাই হ্যায়। আইয়ে মে ইন্ট্রোডাকশন করাতা হুঁ ডক্টর প্রণব কাবরাজি সে। নমস্কার। ইয়া মে ডক্টর প্রণব কাবরা, রক্ষা মাল্টিস্পেশালিটি হসপিটাল মালাড ওয়েস্ট মুম্বাই সে হুঁ। सबसे पहली बात है, कोरोना वायरस जो आज की तारीख में महाराष्ट्र मुंबई में बहुत ज़्यादा फैल गया, उसके खास और एकदम जवाबदार ये कपड़े वाले मास्क है जो पब्लिक दिन दहाड़े पहनती है, अच्छे से ब्रांडेड समझ के पहनती है, पर उनको पता नहीं कि ये उनके लिए नुकसानदायक कितना हो गया है। आज की तारीख में बेड्स अवेलेबिलिटी मिलना मुश्किल हो गई है, लोग सीरियस होते जा रहे हैं, घर घर में कोरोना वायरस फैल चुका है। सेकेंड थर्ड आई थिंक कौन सा स्टेज जाएगा कुछ पता नहीं है। इसके जवाबदार ये मास्क है जो हम पब्लिक 400-500 रुपए में खरीदती है और खुद को ब्रांडेड समझती है। इसका जो टेक्निकल इश्यूज है वो सनी अग्रवाल जी हमें बताएंगे। हेलो गाइस, आई एम सनी अग्रवाल। सी बेसिकली जो 3-ply सर्जिकल मास्क होता है यही आपको कोविड से बचा सकता है। इसका रीजन ये है कि ये तीन लेयर का बनता है। इसमें तीन लेयर होती है, आउटर लेयर, इनर लेयर एंड सेंटर लेयर। आई विल शो यू। ये हाइड्रोफोबिक है जो वाटर को रजिस्ट करता है, पेनिट्रेट नहीं करने देता है। ये इनर लेयर है जो वाटर को एब्जॉर्ब करता है, दिस इज हाइड्रोफिलिक। और ये मेल्टब्लॉन फैब्रिक है, दिस मेल्टब्लॉन फैब्रिक इज BFE 99.99%, यही आपको वायरस से बचाता है।
अब वाटर पेनिट्रेशन टेस्ट एक करके देख लेते हैं जल्दी से। सी देखिए, ये कपड़े का ब्रांडेड मास्क है, पानी एज इट इज पेनिट्रेट हो गया है। नाउ लेट अस टेक दिस सर्जिकल मास्क। इसको आप देखिए, पानी अपनी जगह खुद बनाता है, यहाँ बिल्कुल नहीं बना पा रहा है। इसको रब कर लिया, स्क्रब कर लिया, कुछ नहीं हो पा रहा है। आइए मुड़ते हैं डॉक्टर काबरा के पास दोबारा से। तो अभी आपने देखा सनी अग्रवाल जी ने कितने अच्छे से बताया, जैसे बलविंदर जी मास्क यूज कर रहे हैं, मैं चाहता हूँ कि हर देशवासी ये मास्क यूज करे और अपने आप को कोरोना से बचाए, अपने परिवार को बचाए और जिंदगी सुंदर करे। तो मैं लोगों से निवेदन करता हूँ कि 3-ply मास्क ही पहने और ये कपड़े वाला मास्क पहनना बंद करें, आज ही आज और अभी के अभी तुरंत ही। और निवेदन करता हूँ कि अपना ख्याल रखें। थैंक यू वेरी मच।